মেট্রোয় ফের বিপত্তি, উল্টো দিকে চলা শুরু করলো এসকালেটর। কবি সুভাষ স্টেশনের ঘটনা, ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান যাত্রীরা, শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী অল্প বিস্তর চোটও পেয়েছেন। রেল কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। এর আগেও গিরিশ পার্ক স্টেশনে একই ঘটনা ঘটে, তারপরেও কেন রেলের হুঁশ ফেরেনি তা নিয়ে প্রশ্ন থাকছে। আমরা কবি সুভাষ স্টেশন থেকে এক্সকালেটারে ওঠার জন্য, সামনের দিকে যে এক্সকালেটারটা আছে সেটা ওঠার জন্য আমরা এই লাইনে ছিলাম, আমিও নিজে লাইনে ছিলাম। হঠাৎ আমরা তখন এক্সকালেটারের উপরে প্রচুর লোকজন, হঠাৎ দেখলাম এক্সকালেটার পুরো উল্টো দিকে ঘুরতে শুরু করলো, মানে নিচের দিকে নামতে শুরু করলো। মানুষজন একের পর একের পর পড়ছেন, ভয়ঙ্কর অবস্থা। আমরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ি এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। বহু মানুষ আহত হয়েছেন, অনেক সিনিয়র সিটিজেন ছিলেন, বয়স্ক লোকেরা ছিলেন, ভদ্রমহিলা বয়স্ক ছিলেন, তাদেরকে আমরা ধরে ধরে তুলতে আরম্ভ করি। বয়স্করা বা বয়স্ক মহিলারা অনেকে উঠতেই পারে, দাঁড়াতে পারছিলেন না, তাদের পায়ে এত জোর লেগেছে, একজনের ওপর আরেকজন পড়ছেন, ওপর থেকে যদি এক এক করে পড়তে আরম্ভ করে তো সেটা তো বুঝতেই পারছেন নিচে যারা আছে তাদের কী অবস্থা হবে। মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা দাবি জানিয়েছি, অভিযোগ জানিয়ে এসেছি যে এইভাবে আমাদের সুরক্ষাকে অবহেলা করবেন না, সুরক্ষা নিয়ে আমাদের সুরক্ষা সুনিশ্চিত করুন, এগুলোকে নিয়মিত পরীক্ষা করান। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা, যে কোনো সময় যে কোনো মানুষের অনেক বড় বিপদ, মৃত্যু ঘটতে পারে।